অতিরিক্ত চিনি বা চিনি জাতীয় খাবার খেলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, মস্তিষ্কের রোগ, স্থূলতা ইত্যাদি আশঙ্কা বেড়ে যায়। বর্তমানে বাজারে চিনির বিকল্প অনেক ধরনের ট্যাবলেট বা বিকল্প উপাদানও পাওয়া যায়। তবে চিনির বিকল্প হিসেবে রাসায়নিক উপাদান দিয়ে তৈরি কৃত্রিম মিষ্টি ট্যাবলেটও পুরোপুরি স্বাস্থ্যসম্মত নয়। চিনির বিকল্প হিসেবে মিষ্টি জাতীয় কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই ভালো। এ তালিকায় আছে খেজুর। খেজুরে খাদ্য উপাদানের সিংহভাগই চিনি। ফল হিসেবে খেজুর খুবই স্বাস্থ্যকর এবং এটি ডায়াবেটিক্স বা অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের জন্য ক্ষতিকরও নয়। চিনির বিকল্প হিসেবে নারিকেল বা নারিকেলের গুঁড়ার চিনি গ্রামগঞ্জে এখনও প্রচলিত। এটিও বেশ স্বাস্থ্যকর একটি খাবার। যদিও এটাকে সরাসরি চা কিংবা কফিতে ব্যবহার করা যায় না, তবে অন্যান্য মিষ্টি জাতীয় খাবারের সঙ্গে এটি অনায়াসেই ব্যবহার করা যায়। এছাড়াও নারিকেল থেকে তৈরি চিনিতে থাকে প্রচুর মিনারেল। এই চিনি ডায়াবেটিক্স রোগীরাও খেতে পারেন। আখ থেকে তৈরি চিনি শরীরের জন্য ক্ষতিকর হলেও আখের গুড় চিনির উত্তম বিকল্প। চা অথবা কফির সঙ্গে এক টুকরো গুড় আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এটি উচ্চ রক্ত সঞ্চালনকে স্বাভাবিক রাখে। মিষ্টির অভাব পূরণে চিনির সর্বোৎকৃষ্ট বিকল্প ধরা হয় মধুকে। এক কাপ চা অথবা কফিতে এক চামচ সাদা চিনির চেয়ে এক চামচ মধু অনেক উপকারী। মধু ওজন কমাতেও সাহায্য করে। কলা, আম, স্ট্রবেরি, মিষ্টি আপেল, কাঁঠাল, ডালিম, তরমুজ, পেঁপে ও আনারসে রয়েছে প্রচুর প্রাকৃতিক চিনি। খাবারের সঙ্গে কিংবা মিষ্টি খাবারের প্রস্তুতের জন্য এগুলো ব্যবহার করা যায়। এছাড়া শুকনা আঙুর বা কিশমিশও চিনির বিকল্প হিসেবে বহু খাবারে ব্যবহার করা যায়।